আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে যাব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, এখানে যেখানে মানুষের পদচলা ছাড়া আর কোনো উপায় নেই। দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন বন্ধুরা, দেখা যাক গ্রামের সিনারিগুলো কেমন। প্রত্যন্ত গ্রাম চলছি আমরা, উদ্দেশ্য কোথায় জানি না। দুধারে দেখেন আমাদের বাংলাদেশের গ্রামগুলো কতই না সুন্দর, রূপে রূপে ভরপুর এবং বৈচিত্র্যময় আমাদের গ্রাম। দেখেন কি সুন্দর গ্রামের পাশে কিষাণ কিষাণী বন্ধু বান্ধব সবাই বসে আছে রাস্তার সাইডে, কেউ আবার রাস্তায় ছাগল নিয়ে বসে আছে, কেউ বা ক্যাব শুকাচ্ছে, ধান শুকাচ্ছে, কেউ বা করি নাড়াচাড়া করছে। চলুন দেখা যাক। আমাদের গ্রামের সিনগুলো কত সুন্দর দেখছেন। সেই ছোটকালে দেখেছিলাম আমার গলার হার খুলে নিল গো ললিতে। চলুন সেই বাঁশি সুরে সুরে আমরাও একটু বলবো গ্রামগুলো। চলুন দেখা যাক গ্রামের কিষাণীরা কি করছে। দেখেন পাট লাগছে, যাকে বলে বাংলার সোনালি আঁশ, দেখছেন পাট খোলা নিচ্ছে এবং রাস্তাগুলো কত সুন্দর। দেখুন দুধারে কি অবস্থা। আরে কি সুন্দর, এত সুন্দর গ্রাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। বৃষ্টি আসলে সমস্যা, না হলে কত না সুন্দর, একদম মেঠো রাস্তা, কত না সুন্দর মেঠো রাস্তাগুলো দেখার মতন। আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। দেখা যাক ঘুরতে থাকি আমরা। দেখেন কৃষক কোদাল নিয়ে আসছে, হয়তো বা কোনো খেতে কামে ছিল। আমরা হাঁটছি আপনাদের নিয়ে, দেখাবো কতই না সুন্দর মনোমুগ্ধকর আমাদের সোনার বাংলার ঐতিহ্য, সোনার বাংলার ইতিহাস এবং গ্রাম্য সিনসিনারি তুলে ধরার জন্য আমরা আছি আপনার পাশে। আমি মজিবুর রহমান আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের পথ চলার অঙ্গীকার। দেখুন কত খারাপ রাস্তায় চলাচল করতে হয় এবং একদম সরু রাস্তা, মনে হচ্ছে পাহাড়ের কোনো ঢাল থেকে আমরা যাচ্ছি। এখানে রাস্তা দিয়ে দেখতে থাকুন সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সোনার বাংলা। দেখছেন কিষাণীরা কাজ করছে কি সুন্দর ভাবে, পাট খোলা নিচ্ছে সবাই। তো আমরা অনেক দূর ফের হলাম, বাঁশির সুরে সুরে আপনাদের সাথে কথা বলার আনন্দটাই আলাদা ছিল। দেখুন রাস্তাটা কত সুন্দর এবং আপনাদের দেখানোর জন্য আমাদের প্রচেষ্টা। এখন ডান সাইডে কত সুন্দর কৃষি আবাদ হচ্ছে, এখানে বাম সাইডে আছে আমাদের রেলের রাস্তা। এই সময় কোনো ট্রেন ছিল না, তাই আপনাদের দেখাতে পারিনি। দেখুন ডান সাইডে কী সুন্দরভাবে, কত সুন্দরভাবে কৃষি আবাদগুলো করছে। এলাকার সব ঢেঁড়সের আবাদ এবং সিমের গাছ হয়ে গেছে। দেখেন আবার সোনালি আঁশ পাট দুই সাইডে আছে, পাঠশালা গ্রামের সিন কত সুন্দর।
আসতেছে কত সুন্দর ভাবে দেখেন রাস্তার ধারে কি সুন্দর অবস্থা। গ্রাম বাংলার সিন গুলো দেখেন কত সুন্দর, দেখছেন দেখার মতন গ্রাম্য সিন গুলো, একদম মনে হচ্ছে ছবির মতন সোনার বাংলার সিনগুলো। কিষানিরা কীভাবে কাজ করছে দেখেন, এবং দুই সাইডে কী সুন্দরভাবে কৃষি আবাদের অবস্থা, বাড়িতে বাড়ির সামনে সব জায়গায় কিছু না কিছু আবাদ করে রাখছে। যখন আমরা যাচ্ছি সামনে দিকে দেখা যাক আর কী আছে আমাদের জন্য। আহারে সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা বাংলাদেশে কোথাও হবে না, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আছি আমরা। এটা বাংলাদেশেরই একটা স্বনামধন্য জেলা, জানি না কেউ যদি বলতে পারেন আমরা হারানোর উদ্দেশ্যে ঘুরবো আজকে, বলবো না কোন জেলা কোথায় এটা, এবং দুই জেলার মাঝামাঝিতে আছে, এটা নাটোর এবং পাবনা জেলার মাঝামাঝিতে আছে। আপনাদের যাদের পরিচিত আছে ওরা হয়তো বুঝতে পারবেন, যাদের পরিচিত নেই ওরা বুঝতে পারবেন না।